বন্ধুরা, আমি শুভাশিস ব্যানার্জি, আর আমার সঙ্গে আপনারা দেখছেন আওয়ার প্রোগ্রেস। আজকে আমরা আলোচনা করব দেবত্ব সম্পত্তি ট্রাস্টের মাধ্যমে নিজের নামে করা যায় কিনা, সে বিষয়ে আজকে একটু আলোচনা করব। দেখুন বন্ধুরা, আপনারা দেখছেন আমাদের চ্যানেল। আমরা মূল প্রতিবেদনে যাওয়ার আগে অবশ্যই বলছি বন্ধুরা, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আওয়ার প্রোগ্রেস। তাহলে আসুন আমরা প্রতিবেদনটি দেখে নিই। বন্ধুরা, কিছুদিন আগে কার্তিক মণ্ডল, হাওড়া নিবাসী, উনি আমাদেরকে ফোন করে বলছিলেন যে দেবোত্তর সম্পত্তি নিজের নামে রেকর্ড করার জন্য বিএলআরও সাহেব বলেছেন যে ট্রাস্টের মাধ্যমে উনার সম্পত্তি নিজের নামে হতে পারে। সে বিষয়টি আমাদের কাছে এখনও পরিষ্কার নয়, তবে আমরা এই বিষয়ে একটি ভিডিও বানানোর চেষ্টা করছি। আসুন আমরা ট্রাস্ট সম্পর্কে কিছু জ্ঞান লাভ করি আগে, তাহলে আমরা ব্যাপারটা একটু হয়তো ক্লিয়ার হবে। ইকুইটি ও ট্রাস্ট আইন, ট্রাস্ট কী? দেখুন, ট্রাস্ট শব্দের অর্থ আস্থা, নির্ভরশীলতা, কনফিডেন্স, ফেথ, বিশ্বাস। কোনো তৃতীয় ব্যক্তির কল্যাণের জন্য যদি কোনো ব্যক্তি অপর কোনো ব্যক্তির বরাবর সম্পত্তি হস্তান্তর করে, তাহলে তা ট্রাস্ট বা জিম্মা বা অছি হিসেবে বিবেচিত হয়। ট্রাস্টের উৎপত্তি কোথায়? ট্রাস্টের আধুনিক উৎপত্তি হয়েছে ইংল্যান্ডের ইকুইটি থেকে। এটা আপনারা বর্তমান যে মাধ্যমিকের সিলেবাস রয়েছে সেখানেও কিন্তু পেয়ে যাবেন যে ট্রাস্টের আধুনিক উৎপত্তি ইংল্যান্ডের ইকুইটি থেকে। ট্রাস্ট আইন 1882 সালে উপমহাদেশের বিধিবদ্ধ ট্রাস্ট অ্যাক্ট পাশ হয়। বর্তমানে বাংলাদেশে এই আইনই বলবৎ আছে। অবশ্য এই আইন পাশ হওয়ার পূর্ব হতেই এই উপমহাদেশে ইংল্যান্ডের প্রথাসিদ্ধ ট্রাস্ট আইনের অনুকরণে ট্রাস্ট জাতীয় লেনদেনের প্রচলন ছিল। বৈধ ট্রাস্টের উপাদান কি কি, এর প্রথম পক্ষগুলো কি কি? দেখুন, একটি বৈধ ট্রাস্ট সৃষ্টি করতে যে সমস্ত উপাদানের উপস্থিতি একান্ত আবশ্যক ওইগুলিকে ট্রাস্টের উপাদান বলা হয়। ট্রাস্টের পক্ষ, একটা ট্রাস্ট দৃষ্টিতে তিনটি প্রয়োজনীয় পক্ষের উপস্থিতি প্রয়োজন। প্রথমত ট্রাস্টকারী, যিনি ট্রাস্ট সৃষ্টি করছেন। তারপর ট্রাস্টি, লাভ যোগী, লাভভোগী। ট্রাস্টকারী, ট্রাস্টি ও লাভভোগী কে? ট্রাস্টকারী হলেন যে তার সম্পত্তি কোনো ভালো বা অসহায়তে সাহায্য করার উদ্দেশ্যে তার সম্পত্তির কিছু অংশ একজন বা কাউকে বিশ্বাস করে তৃতীয় পক্ষের উপকার করার জন্য ট্রাস্ট বা বিশ্বাস করে দান করেন, তাকে ট্রাস্টকারী বলা হয়। তাহলে যেটা হাওড়া নিবাসী কার্তিক মণ্ডল মহাশয় বলছিলেন, বিএলআর সাহেব কথাটা বলেছেন, তাহলে আপনারা যদি এই জায়গাটা লক্ষ্য করেন, ট্রাস্টকারী যার সম্পত্তি তিনি ভালো বা অসহায়দের সাহায্য করার উদ্দেশ্যে সম্পত্তির কিছু অংশ একজন বা কাউকে বিশ্বাস করে তৃতীয় পক্ষের উপকার করার জন্য ট্রাস্টে রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে পারেন। ট্রাস্টি হলো তিনি বা তারা যাকে বিশ্বাস করে সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দেন তাকে বলে ট্রাস্টি। অর্থাৎ আমরা এখানে দেবত্ব সম্পত্তি হলে সেবায়েতকে বলতে পারি। আর লাভভোগী হলো যারা উক্ত সম্পত্তির থেকে তাদের লাভ হবে বা উপকার হবে তাদের লাভভোগী বলা হয়। আর আমরা যদি ইসলামী দৃষ্টিভঙ্গিতে ট্রাস্ট দেখি, তাহলে দেখতে পাবো ট্রাস্টকে ইসলামী দৃষ্টিতে ওয়াকফ, আরবি শব্দ, এর অর্থ বাধা দেওয়া, সংযত করা। মুসলিম আইনের পরিভাষায় এর অর্থ মূলত কোনো বস্তুকে রক্ষা করা, ইহাকে তৃতীয় ব্যক্তির সম্পত্তি হতে বাধা দেওয়া। দেখুন, এইটা আমরা ফেসবুক পেজ বিডি ল থেকে আপনাদেরকে ট্রাস্ট সম্পর্কে বোঝালাম। পুরো ভিডিওটি দেখবেন, নাহলে বুঝতে পারবেন না। দেখুন বন্ধুরা, ভারতে পাবলিক ট্রাস্টগুলি তিন ধরনের শ্রেণীবদ্ধ করা যেতে পারে। প্রথম প্রকারটি হলো রাষ্ট্রীয় অনুমোদনের মাধ্যমে অস্তিত্ব নিয়ে আসা ট্রাস্টগুলি। অর্থাৎ আপনাদেরকে বলে রাখি যে ভারতে যে পাবলিক ট্রাস্ট রয়েছে সেটি তিন প্রকার। একটি রাষ্ট্রীয় অনুদানের মাধ্যমে অস্তিত্ব নিয়ে আসা, অর্থাৎ আপনাদের সরকার সেখানে অনুদান দেয়। আর দ্বিতীয় ধরনের বেসরকারি সুবিধাভোগীদের দ্বারা প্রতিষ্ঠিত সুনির্দিষ্ট অর্থপ্রাপ্তি। আর দ্বিতীয় নম্বর যে ট্রাস্ট, সেটা হলো বেসরকারি ভাবে তারা সুনির্দিষ্ট অর্থ পেয়ে থাকে। আর তৃতীয় ধরনের ট্রাস্ট যারা জনসাধারণের পক্ষে উপকৃত হয়, তবে এটি পুরোপুরি বিশেষ পরিবার বা বিশেষ সম্প্রদায়ের দ্বারা রক্ষণ করা হয়। তাহলে আপনাদেরকে যেটা বলছিলাম, তৃতীয় ধরনের যে ট্রাস্ট আপনারা এখানে দেখছেন আমাদের পর্দায়,
সেটা জনসাধারণের জন্য করা হয়। এটা আপনি বিশেষ পরিবার বা বিশেষ সম্প্রদায়ের লোক এখানে থাকে, তারা এই ট্রাস্টের মালিক হয়। তাহলে আপনারা বুঝতে পারলেন যে ভারতের 3 প্রকার ট্রাস্ট। প্রথম প্রকারটা যেটা বললাম রাষ্ট্রীয় অনুদান পায়, দ্বিতীয়টা বেসরকারি সুবিধাভোগীদের দ্বারা হয়, আর তৃতীয়টা জনসাধারণের পক্ষে। এবার প্রথম দুটি ধরনের ট্রাস্টে কোনো সম্পূর্ণ উৎসর্গকে গঠন করে তা নিয়ে প্রশ্ন ওঠে না। তাহলে উৎসর্গ মানে জানেন সেটা দেবত্বর সম্পত্তি উৎসর্গটা, কারণ প্রাচীনকালে হিন্দু ধর্মে এটি নিয়ম ছিল। তবে তৃতীয় ধরনের মধ্যে তহবিলের সম্পূর্ণ উৎসর্গ আছে কিনা তা নিয়ে কঠিন প্রশ্ন থাকতে পারে। এখানে কঠিন প্রশ্ন কেন বলছে, তার কারণ ধরুন তৃতীয় যেটা আমরা ট্রাস্টের কথা বললাম, সেই ট্রাস্ট তো যে কোনো ব্যক্তি বিশেষ হতে পারে বা বিশেষ সম্প্রদায়ের হতে পারে, সেজন্য বলা হলো। বন্ধুরা যে ট্রাস্টের কথা বলছিলাম, উভয় ধরনের ধর্মীয় ট্রাস্ট রয়েছে, এর মধ্যে একটি মূর্তির পক্ষে দেবত্বর সম্পত্তি বা দেবত্বর যে ঋণদান হিসেবে পরিচিত, মানে একটি ট্রাস্ট রয়েছে সেটা পুরো দেবত্বরের ঋণদান হিসেবে পরিচিত, আর অন্যটি মুক্ত বা মারহাম হিসেবে বর্ণনা করা যেতে পারে, যার অর্থ কোনো নির্দিষ্ট সম্প্রদায়ের অন্তর্নিহিত বা ধর্মীয় পুরুষদের নির্দিষ্ট শ্রেণীর উপকারের জন্য সমৃদ্ধ একটি ধর্মীয় সংস্থা বা মণ্ডলীতে। যেমন আপনাদেরকে পূর্বে দেখালাম যে হিন্দু কল্যাণ ট্রাস্ট যেটা বাংলাদেশ সরকার গঠন করে দিয়েছে, সেরকম একটি ট্রাস্টের কথা এখানে বলছে। একটি প্রতিমা একটি শিশু নয়, তবে এটি একটি নাবালিকার মতো, এটিকে একজন আইনবিদ হিসাবে বিবেচনা করা হয়। ভারতীয় আইন অনুসারে হিন্দু ধর্মীয় বা দাতব্য উদ্দেশ্যে উৎসর্গকৃত যে কোনো সম্পত্তিকে দেবত্বর সম্পত্তি বলে আত্মপ্রকাশের অর্থ আক্ষরিক অর্থে দেবতার অন্তর্ভুক্ত। যেখানে উৎসর্গ নিখুঁত এবং সম্পন্ন হয়, কোনো মন্দিরের ক্ষেত্রে সম্পত্তির দখল এবং পরিচালনার কে মন্দিরের পরিচালকের কাছে, সেবায়েত বলা হয়। এটা তো আপনারা জানেন। তবে যেটা আমরা আজকে মূল বিষয়, ট্রাস্ট, এই ট্রাস্টের মাধ্যমে কি দেবত্বর সম্পত্তি আপনার নিজের নামে করা যাবে, এ বিষয়ে কিন্তু অনেক প্রশ্ন রয়েছে। তবে এই প্রশ্ন আপনারা আমাদের কমেন্ট বক্সেও কমেন্ট করবেন, তাহলেও আমরা কিছুটা বুঝতে পারবো। বন্ধুরা ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আজকে আমরা আপনাদেরকে দেবত্বর সম্পত্তি এবং ট্রাস্টের মধ্যে যে সম্পর্ক সেই নিয়ে আলোচনা করলাম। পরবর্তীতে আমরা আবার এই দেবত্ব সম্পত্তি নিয়ে আলোচনা করব। কমেন্ট বক্সে আপনারা আপনাদের পরামর্শ দিতে পারেন এ বিষয়ে। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আওয়ার প্রোগ্রেস। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য।